আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব গ্রাউন্ড ফুডস বুস্টার পাম্প নিয়ে। তো আজকে আমরা জানব এই পাম্পে, যে দেখতে পাচ্ছেন তিনটি পাম্প দিয়ে একটি সেট করা হয়েছে। তো এই পাম্পে আমরা স্বাভাবিকভাবে জানি যে এই পাম্পে পানি সব সময় দেওয়া থাকে, এবং এই পাম্পটি পানির একদম যেটা নিচের লেভেল, সেই লেভেলের মধ্যে এই পাম্পটিকে বসানো হয়। ট্যাঙ্কের যে নিচের লেভেল, এটা এটা একটা ট্যাঙ্ক, এবং এই ট্যাঙ্কের নিচের লেভেল হচ্ছে এই পাম্পের সংযোগ করা হয়েছে। তো এই পাম্পে যখন পানি থাকবে না, পাম্পটি বন্ধ হয়ে যাবে। তো আজকে আমাদের এখানে এই অ্যালার্ম আসছে, অ্যালার্ম আসছে ওয়াটার শর্টেজ, এবং পাম্প 1 2 3 সবগুলি পাম্পই বন্ধ আছে। ওয়াটার শর্টেজ অ্যালার্ম আসছে, এই যে আমরা অ্যালার্ম দেখতে পাচ্ছি, এবং আমার সিস্টেম অফ আছে, সিস্টেম রান, এই নেগেটিভ অফ আছে, এবং অ্যালার্ম আসছে। আর আমরা অ্যালার্মে দেখতে পাচ্ছি যে ওয়াটার শর্টেজ। তো আমার ট্যাঙ্কে পানি নাই, ট্যাঙ্কে পানি না থাকার কারণে আমার পাম্পটি, তিনটি পাম্পই এখন বন্ধ আছে। তো আমরা ট্যাঙ্কে চেক দিয়ে দেখলাম যে ট্যাঙ্কে পানি আছে, ট্যাঙ্কে ফুল পানি আছে, তারপরেও কেন ওয়াটার শর্টেজ দেখাচ্ছে। তো আমরা এই ধরনের সমস্যায় পড়লে কিভাবে আমরা এটাকে সমাধান করব, তো আমরা প্যানেলের ভিতরের অংশটা দেখব। তো প্যানেলের ভিতরে এরকম আছে, প্যানেলের ভিতরে উপরে পিএলসি আছে, এবং পাশে তিনটি পাম্পের জন্য ম্যাগনেটিক কন্ট্যাক্টর এবং সার্কিট ব্রেকার দেওয়া আছে, এবং এ পাশে বিএফডি দেওয়া আছে। তো আমরা সর্বপ্রথম দেখব হচ্ছে এই এই যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্লুইড সুইচ। তো অ্যাকচুয়ালি এই ফ্লুইড সুইচটি থাকবে ট্যাঙ্কের মধ্যে, ট্যাঙ্কের মধ্যে যখন থাকবে, ট্যাঙ্কে যখন পানি থাকবে না, এই সুইচটি যখন এভাবে থাকবে, তখন ডিসপ্লেতে দেখাবে যে ট্যাঙ্কে পানি নাই, এটাকে ওয়াটার শর্টেজ দেখাবে। তো যখন ট্যাঙ্কে ফুল পানি থাকবে, তখন এই সুইচটি যখন এভাবে থাকবে, তখন ফুল পানি থাকবে। এই যে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, আমার পাম্প চালু হয়ে গেছে। তো পাম্প চালু হয়ে গেছে, তো আমি এই ভিডিওটি করার জন্য এটাকে আমি অফ করে দিয়েছিলাম, এবং ওয়াটার শর্টেজ অ্যালার্মটা যেন আসে। তো যদি এই ধরনের সমস্যা হয়, তাহলে আমরা সর্বপ্রথম এই ডিভাইসটিকে, এই ফ্লুইড সুইচটিকে আমরা সর্বপ্রথম চেক দেব। ফ্লুইড সুইচের যে দুইটি টার্মিনাল আছে, 25 নং এবং 26 নং, এই টার্মিনালটা দেখব যে ফ্লুইড সুইচটা যখন নর্মালি ক্লোজ থাকে, আমরা এরকম একটি মিটার দিয়ে চেক করব, মিটারের কন্টিনিউটি চেক পজিশনে আমরা মিটারের নবটিকে রেখে এই ফ্লুইড সুইচটি কন্টিনিউটি চেক দেব, ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, তাহলে আমরা সোজা চলে আসব এই প্যানেলের এই টার্মিনালের মধ্যে। দেখতে পাচ্ছেন এখানে 100 আমরা এখানে দেখে নেব যে এই টার্মিনাল 100 কত আছে। এটা হচ্ছে 174 এবং 174। কেবল টার্মিনাল
এবং ওখানে মনিটরে টার্মিনাল হচ্ছে 12 এবং 13, 12 এবং 13। মনিটরে টার্মিনাল হচ্ছে 12 এবং 13, আর কেবল টার্মিনাল হচ্ছে 173, 174। এই দুটি টার্মিনাল শর্ট করে দিতে হবে, দুইটি টার্মিনাল সবসময় শর্ট অবস্থায় থাকবে, তাহলে আমার ওয়াটার অ্যাভেলেবল আছে এটা নির্দেশ করবে। আর যদি দুইটি টার্মিনাল বিচ্ছিন্ন অবস্থায় থাকে তাহলে মনিটরে দেখাবে যে ওয়াটার শর্টেজ, মানে ট্যাঙ্কিতে পানি নাই, আর তখন পাম্প চলবে না। তো পাশাপাশি 181 এবং 182 নং টার্মিনালও শর্ট থাকবে, এটা এক্সটার্নাল সুইচ হিসাবে ব্যবহার করা যাবে, তো এখানে এটা শর্ট করে দেওয়া হয়েছে। এর জন্য টার্মিনাল হচ্ছে এটি, এটা হচ্ছে 33 এবং 34 নং টার্মিনাল, এটা এখানে শর্ট করে দেওয়া আছে, এবং এটিকে আমরা এক্সটার্নাল সুইচ হিসাবেও ব্যবহার করতে পারবো যদি অন্য কোনো স্থান থেকে বা অন্য কোনো মাধ্যমে এটাকে আমরা অন অফ করতে চাই। তো এখানে সুইচ ব্যবহার করা হয় নাই, এজন্য এটাকে শর্ট করে দেওয়া হয়েছে। তো দর্শক, তো আমাদের এই আমরা এখন জানতে পারলাম যে এই মাধ্যমে আমরা ওয়াটার শর্টেজ প্রোটেকশনটা ব্যবহার করা হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, ওয়াটার শর্টেজ এখনো লেখাটা আছে, তো ওয়াটার শর্টেজ লেখাটা থাকবে না। আমি যদি ফ্লুট সুইচটিকে ঠিক করে দিই, ফ্লুট সুইচটিকে আমরা আবার ঠিক করে বসিয়ে দেব, এখন আমার পাম্প চালু হয়ে গেছে, আমার তিনটি পাম্পই এখন চলতেছে। তো আশা করি বুঝতে পেরেছে যে কিভাবে ওয়াটার শর্টেজ অ্যালার্ম আসলে গ্রাউন্ড ফুস পাম্পে আমরা এটার সমস্যাটা সমাধান করব। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।